বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন রোপণ করা আঙুর চারা কিভাবে প্রুনিং করবেন বা রিনুয়াল কার্ড দিবেন। যেহেতু দেখেন আমার এই যে আঙুর গাছটা, এটা একটা অটোমান রয়্যাল ভ্যারাইটির, এটার হচ্ছে গিয়ে আমাদের প্রডিউসার হচ্ছে এই যে ভিসিআর ভিভাই কোঅপারেটিভ রেসিডিউ, এটা হচ্ছে ইতালিয়ান একটা কোম্পানি যারা হচ্ছে গিয়ে আঙুর নিয়ে কাজ করে। তো দেখেন এটা আমার রোপণ করার পরে গাছটা এতটুকু হয়েছে, এখন এইটুকু গাছে তো আর ফল হবে না। এইটাকে আমরা যে আমার যে বড় গাছগুলো আছে, আপনারা যেটা দেখছেন যে আমাদের অন্য একটা ভিডিওতে আমার বড় বড় গাছ আছে, সেই গাছের মতো কিভাবে করব সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এইটাকে হচ্ছে কি আমার নতুন জীবন দিতে হবে। নতুন জীবন বলতে এটাকে আমাকে হচ্ছে গিয়ে নতুন করে বাড়ার জন্য প্রুনিং করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা সেটা কিভাবে করতে পারি, আমি যদি এই যে সেটাগুলো কেটে এরপরে দেখেন এইখানে নিচ থেকে আমাকে কয়টা বার্ড আছে, ভালো দেখে দুই থেকে তিনটা বার্ড পর্যন্ত আমি রাখতে পারবো। তো যেহেতু আমার এই পর্যন্ত লতাটা অনেকটা ভালো, তো আমি এই পর্যন্ত রাখলাম। এখানে আপনারা দুইটা বার্ড রাখলেই যথেষ্ট, যেহেতু আমার এই পর্যন্ত এইটা খুবই স্ট্রং। এর উপরের দিকে দেখেন, এর উপরের দিকে হয়তো খুব একটা ভালোভাবে বাড়ে নাই, তো এই পর্যন্ত রাখলেই এনাফ, এর থেকে কমও রাখা যায়। আপনারা দুইটা সুস্থ দেখে দুইটা বার্ড সর্বোচ্চ তিনটা বার্ড, বা যদি আপনার সেরকম সুযোগ থাকে তাহলে আপনি তারও বেশিও রাখতে পারেন। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে কাটা অংশটায় আমরা হচ্ছে গিয়ে আপনারা আগের যে ভিডিওটা দেখছেন সেইখানে আমরা যেভাবে করছি যে এখানে এই যে ফেভিকলের আঠা বা আইকিয়া যেটাই আমরা বলি না কেন, সেটা আমরা এই মাথাটা একটা প্রলেপ দিয়ে দিলাম। প্রলেপ দেওয়ার ফলে যেটা হবে, এইখান থেকে কোনো ধরনের রোগ জীবাণু হচ্ছে গিয়ে আক্রমণ করতে পারবে না, এছাড়া এই ডালটা শুকায় যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্তই। আপনারা যারা বড় গাছের কীভাবে প্রুনিং করবেন সেটা জানতে চান, তারা আমার চ্যানেলে গিয়ে একটা পূর্ণাঙ্গ গাছ কীভাবে প্রুনিং করতে হয় সে ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুখের সাথে থাকবেন।